বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস বাঙালির স্বাধীনতা পূর্ণতার প্রাপ্তির দিন। 8 জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভের পর লন্ডন ও দিল্লি হয়ে স্বাধীন স্বদেশে ফেরেন বাঙালির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আরো জানাচ্ছেন জয়দেব দাস। ১৯৭১ সালের 25শে মার্চের মধ্যরাতেই ধানমন্ডির 32 নম্বরের বাড়ি থেকে স্বাধীনতার ঘোষণা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই রাতেই পাকিস্তানি সেনাবাহিনী বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে। 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে প্রিয় স্বদেশকে শত্রুমুক্ত করে 16ই ডিসেম্বর বিজয় ছিনিয়ে আনে বীর বাঙালি। 93,000 পাক বাহিনী সদস্য আত্মসমর্পণের পরও বিজয়ের পুরুষাদ সেদিন পায়নি জাতি, কারণ স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু তখনও পশ্চিম পাকিস্তানের কারাগারে। 71-এর বিজয় 72-এর 10ই জানুয়ারি পূর্ণতা পায়। তাৎক্ষণিক আনন্দ উল্লাস আমাদের ছিল, কিন্তু আনন্দ উল্লাসের সমান্তরালে বুকের ভিতরে এক ধরনের গভীর বেদনা আমরা অনুভব করেছি, এই জন্যে যে স্বাধীনতার দ্রষ্টা এবং স্রষ্টা বঙ্গবন্ধু তখনও আমাদের মধ্যে উপস্থিত নেই। বিজয়ের 10 দিন পর 27 ডিসেম্বর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাঙালি জাতির পিতা স্বাধীন দেশের রাষ্ট্রপতি শেখ মুজিবকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির আনুষ্ঠানিক দাবি জানানো হয়। আন্তর্জাতিক চাপে 1972 সালের 8 জানুয়ারি বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান সরকার। যখন তিনি মুক্তি পেলেন এবং পাকিস্তান থেকে লন্ডনে পৌঁছলেন, তখন সে যে আনন্দ, সেই আনন্দের শেষ নেই বলতে গেলে, কিন্তু তবু অপেক্ষা যে কবে কবে ফিরে আসবেন সেই মহানায়ক। পাকিস্তান থেকে লন্ডন ও দিল্লি হয়ে এক ভিন্ন পরিবেশে দেশে ফেরেন বঙ্গবন্ধু। তেজগাঁও বিমানবন্দর থেকে জনতার স্রোত ঠেলে রেসকোর্স ময়দানে লক্ষ জনতার সমাবেশে হাজির হয়ে আনন্দ বেদনার অশ্রুসিক্ত নয়নে বঙ্গবন্ধু তুলে ধরেন তাঁর স্বপ্নের বাংলাদেশের রূপরেখা। আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলা মানুষ আজ মুক্ত হয়েছে। 7 মার্চ 1971 রেসকোর্সের যে মঞ্চ থেকে তিনি আমাদের সংগ্রামী আগামীর ইঙ্গিত করেছিলেন, সে একই মঞ্চ থেকে সংগ্রাম শেষে সফল স্বাধীনতার পর দেশ গড়ার ইঙ্গিত দিলেন। যখন একটি সংবিধান রচনা করে তখনই কিন্তু সেই রাষ্ট্রটি রাষ্ট্রীয়ভাবে, আদর্শিকভাবে, দার্শনিকভাবে প্রতিষ্ঠিত হয়, সেই প্রতিষ্ঠা তিনি দিয়ে গেলেন। বঙ্গবন্ধুর দেওয়া রূপরেখা অনুযায়ী এগিয়ে যাবে বাংলাদেশ, সে প্রত্যাশাই জানালেন বিশিষ্টজনরা। জয়দেব দাস, বৈশাখী সংবাদ, ঢাকা।